আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের আগে আমাদের অনেক হয়ে গেছে, তো কিছু বিষয় বাকি আছে তোমাদের, সেগুলো আমরা পর্যায়ক্রমে ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করছি। তো আমি আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের পঞ্চম অধ্যায়ের আদর্শ জীবনচরিত পাঠ হচ্ছে ছয়। তখন এই অবস্থায় তিনি তার ছেলে
ছেলেকে নির্দেশ দিলেন যে এই খাবারটুকু ভিক্ষুককে দিয়ে দাও। তখন তার ছেলে বললেন যে আম্মাজান, আপনি একদিন ধরে অভুক্ত আছেন, আপনি এই খাবারটুকু খেয়ে নিন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি তো একদিন অভুক্ত আছি আর ওই ভিক্ষুকটি তিন দিন ধরে অভুক্ত আছে, তিনি তাহলে এ ফকির তো তিন দিন ধরে কিছুই খাননি, তাহলে তাকে খাবারটা দিয়ে দিতে বললেন। এই ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দানশীলতা, পিতৃভক্তি। তিনি পিতার প্রতি তার অসাধারণ ভক্তি ছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতার প্রতি খুবই শ্রদ্ধাশীল এবং অনুরাগী ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পূর্বে তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন এবং কানে কানে কি যেন বললেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, কেঁদে ফেললেন। তার কিছুক্ষণ পরে আবার কানে কানে একটা কথা বললেন, তখন কি বললেন, তখন উনি হাসলেন। তো হাসলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞাসা করলেন যে তোমার কানে কানে কি বললেন নবীজি, তখন কানে কানে কি বললেন। তখন তিনি বললেন, আব্বাজান প্রথমে আমাকে বলেছেন আমার আর মা। আর তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আব্বাজান বললেন যে মা, আমার আর সময় নেই, আমি তোমাদের ছেড়ে চলে যাব। আর দ্বিতীয়বার আমাকে জানিয়েছেন পরিবারের সকলের মধ্যে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রথমে মিলিত হব। তার মানে আমি তার সাথে, অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সাথে প্রথমে মিলিত হবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর জীবনের শোকের ছায়া নেমেছে। এরপর তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মারা যাওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন তার মুখে মুস্কি হাসি কেউ আর কখনো দেখেনি। সন্তান সন্ততি, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে পাঁচটি সন্তান জন্মগ্রহণ করেন। তারা হলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাল্যকালে মৃত্যুবরণ করেন। এরপরে আসছে ইন্তিকাল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬ মাস জীবিত ছিলেন। ১১ হিজরির তৃতীয় রমজান মঙ্গলবার তিনি ইন্তেকাল করেন। তখন তার বয়স কত ছিল, ২৯ বছর। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কোথায় দাফন করা হয়, জান্নাতুল বাকিতে। জাতির ইতিহাসে মহিয়সী করে রেখেছে। তো মেয়েরা, আরেকটা কথা আমি বলতে ভুলে গেলাম যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হযরত মুহাম্মদ হাসান কি বলেছে যে ফাতেমাকে যে নারাজ করবে সে আমাকেও নারাজ করবে, ফাতেমা আমার দেহের এক অংশ এবং ফাতেমা হবে যে জান্নাতি নারীর সর্দার। তো শিক্ষার্থীবৃন্দ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আমার আলোচনা এ পর্যন্তই। সবাই ভালো থাকো।